গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পাখি উদ্ধার করল বন দপ্তর এই ঘটনায় এখনো পর্যন্ত ছজনকে আটক করা হয়েছে জানা গেছে বর্ধমান এবং আসানসোল থেকে আনা হয়েছিল এই পাখিগুলিকে গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে পাখি উদ্ধার করল বনদপ্তর ঘটনায় জড়িত ছজনকে আটক করা হয়েছে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে পাখিগুলি বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল সূত্রের খবর রবিবার কলকাতার গ্যালিপ স্ট্রিটে হানা দেয় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা সেখান থেকে ছজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে একটি গোডাউন থেকে পাখিগুলি উদ্ধার করে জানা গিয়েছে সেগুলি আসানসোল ও বর্ধমান এলাকা থেকে আনা হয়েছিল ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা